হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএম ইনস্টিটিউশন, দিস ইজ মলয়। আশা করি তোমাকে ভালো আছো। এখনের টপিক তোমাদের করা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমাকে খুবই স্ট্রাইক করিয়েছে বলতে পারো। অনেক ফোন কলও পেয়েছি, অনেক মেসেজ পেয়েছি, তো যার জন্য ভাবলাম একটা ভিডিও বানাই এই নিয়ে কিছু কথা বলি। যে ম্যাক্সিমাম প্রশ্ন ছিল যে দাদা, এবছর এত যে লেট করছে, আদৌ আমাদের সিজন এক বছরে শেষ হবে তো? মানে ঠিকঠাক টাইমে শেষ হবে তো? আমরা ঠিকঠাক টাইমে রেজাল্ট পাবো তো? ঠিকঠাক টাইমে পরের কোর্সে বা পিজি কোর্সে বা বিএড কোর্সে ভর্তি হতে পারবো তো? তো এই নিয়ে পুরো ডিসকাশনটা আমি কিছু স্টেপ বাই স্টেপ কিছু কথা বলবো, যা তোমাদের শুনলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবো, পাশে এখানে ক্লিক করে দেবো আমার ভিডিওর নোটিফিকেশন সঠিক পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। চলো ফার্স্ট অফ অল একটা কাহানি শোনাই তোমাদের, যে এনএসইউ কতটা বিশ্বস্ত বা কতটা তোমাদের কথা ভাবে। তো দেখো, ফার্স্ট আমি 2018 অ্যাডমিশন করাই পিজি কোর্সে ইংলিশ লিটারেচার নিয়ে। 2018 মোটামুটি আমি সেপ্টেম্বর নাগাদ আমি ভর্তি হই। আমাদের পাবলিশ করে, অ্যাসাইনমেন্ট পাবলিশ করে প্রায় 26 নভেম্বর, ঠিক আছে, সরি 26 ডিসেম্বর, সরি সরি 26 ডিসেম্বর। আর আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিটের টাইম ছিল 8 ফেব্রুয়ারি। মানে বুঝতে পারছো, দ্যাট টাইম 2018 আজ থেকে 2 বছর আগে, তখন কিন্তু অ্যাসাইনমেন্ট লেখার জন্য প্রায় 1 মান্থ টাইম থাকতো। আর 1 মান্থ যেমন টাইম থাকতো, আর প্রচুর লিখতে হতো। এক একজন তো একটা পুরো খাতা ভর্তি করে দিত, মানে একটা নতুন খাতা কিনে সেটাকে কমপ্লিট করে দিত, আমি এরকমও দেখেছি। আর সিরিয়াসলি, বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যায়, এটা কিন্তু ছিল এনএসইউ থেকে। কিন্তু আজ থেকে 2 বছর আগে দেখো, আমি যখন জয়নিং করেছি, আমার নিজের কি ছিল, আমি অ্যাভারেজ একটা গাইডলাইন মেনে আমি লিখেছিলাম, তো আমি 80% পেয়েছিলাম। কিন্তু আমারই ক্যান্ডিডেট যারা ছিল, তারা কিন্তু অনেক বেশি না বেশি নাম্বার পেয়েছে, তারা প্রচুর লিখেছে। আর আমার নোট, আমি তো আমার নোটগুলো দিয়েছিলাম দ্যাট টাইম, প্রচুর বড় বড় নোট ছিল, কারণ কি বেশি বেশি লিখতে হতো বলে। আমি নিজে গল্প লিখেছিলাম, কিন্তু আমি যাদেরকে দিয়েছিলাম, যারা নোট নিয়েছিল, তারা কিন্তু প্রচুর লিখেছিল। আর সিরিয়াসলি প্রচুর নাম্বার উঠেছিল, প্রায় আমার স্টুডেন্টের হাইয়েস্ট নাম্বার ছিল 91% যেটা কাটোয়া কলেজ ইংলিশ লিটারেচারে ফার্স্ট ছিল। মানে বুঝতে পারছো কী লেভেলের নাম্বার। তো হ্যাঁ, দ্যাট টাইম একটা নাম্বার দেওয়া হতো, বেশি লিখলে বেশি নাম্বার দেওয়া হতো, কিন্তু পরে পরে একটা চেঞ্জ হয়ে যায়। তো 8 ফেব্রুয়ারি আমাদের হয় অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। এরপরে আমাদের যে প্রসিডিওর, এক্সাম ফর্ম ফিল আপ, রিনিউয়াল সব মাঝে হয়ে যায় আমাদের। এরপরে এক্সাম যে টাইমটা আমাদের থাকে, সেটা আগস্ট সেপ্টেম্বর নাগাদ। জেনারেলি 2 বছর আগে থেকে হয়ে এসছে, কিন্তু দ্যাট টাইম 2019 বলছি, যে তুমি অ্যাডমিশন 2018 করেছি, তো 2019 আসবে। 2019 কিন্তু তখন দেখলাম যে ভোট এসে গেছেন। ভোটের জন্য বিডিপির পরীক্ষাটা ঠিকঠাক টাইমে হলেও পিজির পরীক্ষা কিন্তু ঠিকঠাক টাইমে হয়নি। পিজির পরীক্ষাটা গিয়ে পৌঁছালো নভেম্বর মাসের ফার্স্ট ইয়ার দিয়ে শুরু হলো। এবারে ফার্স্ট ইয়ার দিয়ে যেমন শেষ পরীক্ষাটা, সেকেন্ড পরীক্ষাটা হবে ফার্স্ট ইয়ার দিয়ে, সেকেন্ড পেপারটা হবে। সেকেন্ড পেপারের সময় একটা বুলবুল ঝড় এলো, তোমরা জানোই যে বুলবুল ঝড়, যে পরীক্ষাটা পিছিয়ে চলে গেলো জানুয়ারি মাসে, জানুয়ারির 2 তারিখে বা 3 তারিখে একটা পরীক্ষা ডেট এলো। তো বুঝতে পারছো, তাহলে আমাদের পরীক্ষাটা গেল জানুয়ারি, আর রেজাল্ট হাতে এসে পৌঁছালো প্রায় মার্চ চলে এলো। মার্চ মানে বুঝতে পারছো, মার্চ যদি আমাদের রেজাল্ট হয়, তাহলে সেকেন্ড ইয়ার পার্ট টু এর জন্য আমাদের টাইম কোথায়? টাইম তো নেই বললেই হয়। আর তো দ্যাট টাইম যে মার্চ এসে গেল, তো মার্চের পরেই বুঝাচ্ছ আমাদের আমাদের জীবনে এসে গেল বিশাল বড় প্যান্ডেমিক, করোনা সিচুয়েশান, দেন শুরু হয় লকডাউন। দ্যাট টাইম তো অ্যাসাইনমেন্ট আমাদের পাবলিশ করলো মার্চের রেজাল্ট, আর এপ্রিল মে মাসে আমাদের অ্যাসাইনমেন্ট পাবলিশ করলো। লিখে সাবমিট করতে খুব প্রবলেম হয়েছিল, মানে অনেক দূর থেকে দিতে হয়েছিলো, খুব প্রবলেম হয়েছিলো সাবমিট করতে। তো বুঝতে পারছো যে এবার যদি অ্যাসাইনমেন্ট আমাদের মে হয়, তারপরে এক্সাম, আবার সেই এক্সাম ফর্ম ফিল আপ, রিনিউয়াল প্রসিডিওর, এটা করতে করতে তো প্রায় 2-3 মাস তো চলে যাবে। প্লাস তারপর 2-3 মাস চলে যাবে, মানে তোমার বিডিবির পরীক্ষা, জুন জুলাই এবি পরীক্ষা হয়, মে মাস পর্যন্ত যদি আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়, অ্যাসাইনমেন্ট লিখতে হয়, তো বুঝতে পারছো যে কোথায় চলে যাচ্ছে, প্রায় বিডিবিদের পরীক্ষা কাছে চলে যাচ্ছে। এবার পয়েন্ট হচ্ছে, তাহলে আমাদের এবার তো আমাদের চাপ লাগছে যে আমাদের যদি এত লেট হয়, পরীক্ষা যদি এত লেট হয়, তাহলে রেজাল্ট কবে আসবে, পার্ট টু হয়ে শেষ হবে, আর আমি বিএড অ্যাডমিশন কীভাবে নেবো?
কারণ আমার এমএ করার টার্গেট ছিল বিএড অ্যাডমিশন, আমি গ্র্যাজুয়েশন আমার ক্যালকুলেটর ছিল, আমি 50% পাইনি, তো আমি যেহেতু এনএসইউ থেকে 50% নিয়ে আমি বিএড কোর্সে ভর্তি হবো, এই জন্য আমার টার্গেট ছিল। বাট আমি চাপ লাগছে যে তাহলে আমি বিএড অ্যাডমিশন করবো কী করে, তো দ্যাট টাইম কিন্তু এনএসইউ সবার কথা ভেবেছিল যে অনলাইন এক্সাম করে দিল অ্যাটলিস্ট থার্ড ইয়ার, মানে পার্ট টু আর বিডিবি থার্ড ইয়ার, বিডিবি থার্ড ইয়ার আর পার্ট টুদের এক্সামটা আগিয়ে দিল, যে পুজোর আগে করে দিল যে তোমরা ক্লিয়ার করে দাও, আর নভেম্বরে 2 তারিখ নাগাদ রেজাল্ট পাবলিশ করে দিল। তাহলে বোঝাতে পারলাম যে ওনারা কিন্তু ভাবে, তাই যারা থার্ড ইয়ার পড়ছো, থার্ড ইয়ারে পড়াশোনা করছো, তাদের মাথায় এই প্রশ্নটা চলছে, অ্যাকচুয়ালিতে চলছে যে এক বছরের সিলেবাস শেষ হবে তো, এক বছরে শেডিউল শেষ হবে তো, এক বছরের সেশন শেষ হবে তো, নেক্সট কোর্সে ভর্তি হবে তো, তো অবশ্যই এনএসইউর ওপর ভরসা রাখো। আশা করছি এটুকু বলতে পারি, ইরেসপন্সিবল নয়, রেসপন্সিবিলিটি আছে। আই হোপ যে তোমাদের ঠিক টাইমে ওরা ঠিক টাইমে এক্সাম নিয়ে ঠিক টাইমে রেজাল্ট পাবলিশ করে দেবে। হ্যাঁ, তবে বলতে পারি ইন্টারমিডিয়েটদের ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এদের পরীক্ষা অনেক পেছোতে পারে, তো এদের যেমন পরীক্ষা পেছোতে পারে তো ওদের শেডিউলটা ম্যাচ করে দেবে, মানে এখানে যদি 6 মাস পেছায় ওখানে 3 মাস ম্যাচ করে দেবে, এটুকু তো ক্লিয়ার। কারণ লাস্ট এবছরে এনএসইউ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরীক্ষা নিয়েছে, আর এখন অনলাইন পরীক্ষার কথা ভাবছে বা পরে ভাববে হয়তো, আমি জানি না কী করবে। বাট তবে এটুকু বলতে পারি, অ্যাট দ্য এন্ড তুমি যখন থার্ড ইয়ার পাস করে বেরোবে, তোমার যে ইয়ার হবে না, তোমার যে তুমি যে ইয়ারে থার্ড ইয়ার পাস করে বেরোনোর কথা, তুমি সেই ইয়ারেই বেরোবে, এটুকু বলতে পারি। এনএসইউর উপর একটু ভরসা আছে, ইরেসপন্সিবল নয় এটুকু বলতে পারি। তো যাই হোক, এটুকুই বোঝানোর যে চাপ নিও না, আশা করছি এনএসইউ ইরেসপন্সিবল না, সব ঠিকঠাক করেই ঠিকঠাক সময় তোমাদের এক্সাম নিয়ে নেবে, রেজাল্ট পাবলিশ করে দেবে, ঠিকঠাক তোমাদের অ্যাডমিশন করে নেবে, তোমরা এমন টাইমে যেন রেজাল্ট পাবলিশ করে যেখানে তুমি বিএড অ্যাডমিশন করে থাকবে। আর এখন তো বিএডে অরিজিনাল মার্কশিট না হলেও চলছে, প্রভিন্সিয়াল মার্কশিটও কিন্তু ওরা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, আমার কিন্তু মার্কশিট পাইনি এখন পর্যন্ত, আমি প্যান্ডেমিক সিজনের জন্য আমি 3 বার গিয়েছিলাম, ফিরে এসেছি, আমাকে দেওয়া হয়নি, মানে আর তাই তো আমি প্রভিন্সিয়াল দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছিলাম, ডিজিটালি কাজ চালিয়ে নিয়েছিলাম, তো খুব একটা চাপ হবে না আই থিঙ্ক, বুঝলে, আর এটুকু বিশ্বাস রাখতে পারো। চলো, এটুকু বলার, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।